स्त्री के कखनो संसार विच्छिन्न करार कथा तलाक देर कथा बोला এটা কোন ভদ্র কোন ইমানদার পুরুষের খাসলত হতে পারে না। মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্ত্রী স্বামী এরকম কোন কথা বলে। আমাদের মতো অনেক স্বামী আছে না এরকম কথায় কথায় বলে, কথায় কথায় খোঁটা দেয়, মনে হয় যে তার দয়াত্তলে। একটা সহজ কথা বলি, মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নেয়ামত, আল্লাহর জমিনে এর চাইতে বড় আর কোন নেয়ামত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা, আর দুনিয়াতে যত নিয়ামত আছে এর ভিতরে সবচেয়ে বড় হলো একজন নেক, একজন ভালো স্ত্রী। তার চাইতে বড় উপকারের বস্তু আর হতে পারে না। আপনি চিন্তা করেন, আপনার সন্তান জন্ম দিবে, আপনার চরিত্রটা ঠিক রাখবে, আপনার ঘরে সমস্ত কাজ করবে। আরে ভাই, কাজের লোক যদি রাখেন বাসায়, মাসে কত টাকা দেওয়া লাগে? 5,000-10,000 টাকা দিয়ে 24 ঘন্টা কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায়। সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন, আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল, এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে, আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে, আর কি চান? এই সার্ভিসগুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন, কিয়ামত পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে না? একটু চিন্তা করে দেখেন তো, মিলান তো বাস্তবতার সাথে। এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টাপাল্টা বলে, উল্টাপাল্টা করে, একটু বেলাইন হয়, বেলাইনে যায়, তার কথায় আপনি বেলাইনে যায়েন না, কিন্তু তার বেলাইন কাজগুলোকে কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন? প্রিয় ভাইয়েরা, আমার শ্বশুর বাড়ির লোকেরা, সাধারণত আমাদের দেশে তো বিয়ে করলে সাথে আবার যৌতুক টৌতুক দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে। আজকাল তো চাওয়া টাওয়া লাগে না, বলা টলা লাগে না, এমনি দেয়। যে ওই চিপায় মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায়, কোনো উপায় নাই, দিতেই হয়, খুশি হয়েই দেওয়া লাগে, এছাড়া কোনো উপায়। তার পেছনে যত ইনভেস্ট, যত খরচ, যত সময়, এগুলো সব ব্যয় করছে কে? মেয়ের বাপ মা, তাই না? আচ্ছা, এই মেয়েকে এসএসসি এইচএসসি বা যত পড়াশোনা করাইছে, এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপ মা, এই পড়াশোনার সুবিধাটা ভোগ করবে কে? স্বামী। কিভাবে? তার ছেলে মেয়ে পড়াবে, তার সংসারে ওইটার সার্ভিস দিবে, ভোগটা কি বাপ মা করে? ইনভেস্টটা করে বাপ মা, ভোগ করতেছেন আপনি, ঠিক না? বে ঠিক, খাওয়ায়া পড়ায়া ট্রিটমেন্ট করে মেয়েটাকে একজন বড় মানুষ অ্যাডাল্টে পরিণত করে দিছি, এরপরে এই অ্যাডাল্টে গোটা মানুষটার থেকে যে সার্ভিস সব ধরনের, এই সার্ভিসটা কি বাপ মা পায় না স্বামী পায়? তাহলে এই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে সারা জীবন মাথা নত করে থাকলেও তো তার দায় শোধ হবে না, হবে? বরং বলা উচিত যে শ্বশুর আব্বাজি, শাশুড়ি আম্মা যান, আপনারা মেয়ের গর্ভে ধারণ করা থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত টাকা পয়সা খরচ করছেন, কত কি করছেন, এটা ফিগারটা বাইর করেন। ফিগার বাইর করলে তো আপনার 1400 সব পয়সা লাগবে, ঠিক না? ঠিক, এই সব পরিশোধ করার পরেও তো তার দায় পরিশোধ হবে? তাহলে সে বয়সের সাথে কিভাবে ব্যবহার, খারাপ ব্যবহার আসে? কোন মুসলমান কখনো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে, যদি করে সে কখনো ভালো মুসলিম হতে পারে না? অসম্ভব। কথা কি বুঝাতে পারছি? প্রিয় ভাইরা, আমার ওয়াজ সব মহিলাদের পক্ষে চলে যাচ্ছে, বিপক্ষেও যাবে ইনশাআল্লাহ কিছু। আগে আপনাদের সোজা করে নিই, তারপর মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করার জন্য দায়িত্ব তাদের বেশি না আমাদের বেশি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝিয়েছেন, তোমার স্ত্রীর যদি কোনো একটা গুণের কারণে তুমি তার প্রতি মনঃক্ষুণ্ণ হও, তো তার বহু ভালো গুণ আছে, সেগুলোর কথা চিন্তা করো। আছে না নাই? এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার সব খারাপ গুণ, একটাও ভালো গুণ নাই, এমন কোন মানুষ আছে? একজন নেই। প্রত্যেকটা মানুষ তার ভিতরে খারাপ গুণ যদি থাকে, ভালো গুণ অবশ্যই আছে। শুধু খারাপ গুণ দিয়ে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি, ওনার বয়স কম ছিল, ছোট মানুষ ছিলেন, একটু উড়া উড়া ছিলেন, আপনার আটার খামিরা করে অনেক সময় ঢাকা ছাড়া
অন্যদিকে চলে যেতেন, ছাগল এসে মুখ দিয়ে খাই ফেলত। তো এই ধরনের সমস্যা তার ভিতরে ছিল, বিভিন্ন হাদিসে উঠে আসছে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাকে ধমক দিয়ে একটি কথাও বলেছেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না। এর মানে কি এই যে উম্মুল মুমিনিন যারা ছিলেন তারা একেবারে সব ফেরেশতার মতো ছিলেন, টুশব্দ হয় না, এরকম না, বহু কিছু টুনটান হয়েছে গেছে এবং সেখানে মাশাআল্লাহ পক্ষ বিপক্ষ গ্রুপিংও হয়েছে, কিন্তু হয়েছে না হয় নাই, পক্ষ পক্ষ গ্রুপিং হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু এসে মাঝখানে মধ্যস্থতা করতে হয়েছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার, শক্ত কোনো রুক্ষ কোনো কথাও। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিছেন, হে রাসূল আপনি যা বলে দেন তাদেরকে, ভালো না লাগলে যার মনে চায় সে চলে যাক, রাস্তা খোলা আছে, আর যদি থাকে নবীর স্ত্রী হিসাবে তাহলে এইভাবে থাকবে। আল্লাহ আয়াত করে নাজিল করে বলে দিছে, কিন্তু রাসূল মুখ ফুটে তার স্ত্রীদেরকে একটা কথাও বলেননি। সেই রাসূলের উম্মত আপনি, সেই রাসূলের উম্মত হয়ে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা আমাদের কখনো মানা না। এখন একটা মুশকিল হলো, শয়তান আমাদের কাছে একটা যুক্তি দেয়, যুক্তিটা বলবো, যুক্তিটা হলো শয়তান বলে যে তাকে শাসন তো আমাকেই করতে হবে, আমাকেই তো শাসন, আমি শাসন না করলে সে শিখবে কোথায়। সুন্দর একটা যুক্তি না শয়তান এই যুক্তি দিয়ে এবার আস্তে আস্তে আপনারা এই পাওয়ার দেয় আর কি। এবার একটা খারাপ কথা বলেন, আরেকটা বলেন, ঝগড়া হয়, জাতি হয়, বাবার বাড়ি চলে যাও, এবার আস্তে আস্তে নিজের দিকে নামা শুরু হয়, ঠিক না বেটি?